সরস্বতী হেলদি এন্ড টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পনির ভেজ পিজা। লকডাউনে বাড়ি থেকে যেসব বাচ্চারা বা প্রায় বাচ্চারাই বেরোতে পারছে না, তাদের কথা মাথায় রেখেই আমি আজ ঘরে বানাবো পিজা। এখানে আমি এক কাপ ময়দা দিলাম, আর দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি আমি এখানে ছোট চামচে হাফ চামচ চিনি, আর দিচ্ছি আমি এখানে এক চামচ সোডা, আর দিচ্ছি আমি এখানে এক চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি আমি এখানে ছোট বাটি এক বাটি দই, আর দিচ্ছি আমি এখানে ছোট চামচের এক চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা বেশি জল আমার লাগবে না, যেহেতু জল দইয়ের মধ্যে অল্প পরিমাণে ছিলই, মানে দইটা ঠিক দইটা দিয়ে আমার এই ডোটা পিজার মাখা হয়ে যাবে। এইভাবে এটাকে খুব ভালো করে আমাকে মেখে নিতে হবে। একদম অল্প পরিমাণের আমি একটু এখানে নর্মাল জল দিলাম। এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, এটা আমি 5 মিনিট ধরে এইভাবেই মেখেছি। মাখার পর আমি এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আর একটু মেখে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা রেখে দেব। এবার আমি পিজা সসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, আর নিয়েছি আমি এখানে 6 কোয়া রসুন, এটাকে আমি মিক্সির মধ্যে বেটে তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কেটেছিলাম এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমাকে। এটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এটা আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম। দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব, পুরো শুকনো শুকনো এটা আমার হয়ে যাবে। এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে 1/2 চামচ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এভাবে। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পিজা সস আমার তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা দেব। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি এখানে পনিরগুলোকে ভেজে নিচ্ছি হালকাভাবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এখনো পর্যন্ত যেই বন্ধুরা আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি আধা ঘন্টা পর এর ঢাকাটা খুললাম। খোলার পর আমি পিজার ডোটা দেখলাম খুব সুন্দর হয়েছে। এরপর আমি এর মধ্যে হালকা পরিমাণে ময়দা দিয়ে ডোটাকে আর একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে আমি এরকম ভাবে গোল করে নিচ্ছি। গোল করার পর এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। এরপর আমি এই পাত্রে অল্প পরিমাণে সাদা তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা এখানে বাটারও দিতে পারেন। তারপর আমি এটাকে এটার মধ্যে দিয়ে হাত দিয়ে আর একটু এইভাবে চারি সাইডটা আমি সমান করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এটাকে
काटा चामचर सहाज्ये एइभावे छिद्र करे दिच्छि चारि साइडटा एइभावे आमि करे देब। देयार पर आमि एखाने पिज्जा ससटा चारिदिकटाते एइभावे लागिए दिच्छि। এটাতে আমার খুব সুন্দরভাবে পিজা সস দেয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিজ এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আস্তে আস্তে এখানে ক্যাপসিকাম আর টমেটো এগুলোকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর দিচ্ছি আমি এখানে পেঁয়াজ, তারপর আমি দিচ্ছি এখানে টমেটো, শুদ্ধ টমেটোও দিয়েছি, পনির, আবার একটু ক্যাপসিকাম দিলাম, এখানে একটু টমেটো, এরকম করে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। নেয়ার পর আমি আবার চিজ এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার গরম হয়ে গেছে, এখানে আমি এক বাটি লবণ নিয়েছি। লবণ নেয়ার পর আমি এটাকে চারিধারে এইরকম করে দিচ্ছি। করে দেওয়ার পর আমি এর মধ্যে একটা ছোট্ট প্লেট এরকম বসিয়ে দিলাম। বসানোর পর আমি যে পিজাটা এখানে সাজিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম আর এটাকে আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডার পর এটা আমি তুলে নেব। এটা আমার খুব সুন্দরভাবে হয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। পিজা কাটার কোনো জিনিস নেই বলেই আমি কিন্তু চাকু দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে আমার পিজাটা, ভেতর থেকেও সফট হয়েছে।